আমি বেশ অনেক দিন ধরে লন্ডন শহরে বসবাস করে আসছি কিন্তু লন্ডন পরিদর্শনের সময় অদ্ভুত এক ঘটনা ঘটেছিল যা আমি সারা জীবন মনে রাখব লন্ডন শহর ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল চোখের সামনে হাত রাখলেও হাত দেখা যায় না এবার বুঝুন কেমন ভয়ঙ্কর কুয়াশা গাড়ি ও বাস হামাগুড়ি দিয়ে চলছিল যানবাহনের সব আলো চালানো ছিল উন্মত্তভাবে হর্ন বাজিয়ে চলেছে যখন সন্ধ্যা নামল আবহাওয়ার অবস্থা মন্দ হতে লাগল মোটরের সুপের মতো ঘন কুয়াশা চারিদিকে ঢেকে গেল সমস্ত যানবাহন থেমে গেল শহরের আরেক প্রান্তে আমার জরুরি মিটিং ছিল কিন্তু একটা ট্যাক্সিও খুঁজে পেলাম না চিন্তা করলাম হেঁটেই চলব তাই বিশ্বাস নিয়ে শুরু করলাম কিছু পর আমি পথ হারিয়ে ফেললাম আমি একটা রাস্তার সাইনবোর্ডও খুঁজে পেলাম না তখন ঘন কুয়াশা ভেদ করে কণ্ঠস্বর ভেসে আসলো আমার মনে হয় তুমি পথ হারিয়ে ফেলেছ তোমাকে কি সাহায্য করতে পারি আমি সেই যুবতীকে একটুও দেখতে পাচ্ছি না কিন্তু তার প্রতি আমি কৃতজ্ঞ এমন ঘন কুয়াশার মধ্যে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমি বললাম আমার গন্তব্যস্থানের কথা আর সে কি করে যেন বুঝে ফেললো আমাকে কোথায় নিয়ে যেতে হবে তবে আমার মনে সন্দেহ জাগল কিন্তু তবুও অন্ধকার রাস্তা দিয়ে আমি তার পিছু পিছু হাঁটতে লাগলাম লন্ডন শহর নীরব গোরস্থানের মতো হয়ে গেল কোনো সারা শব্দ নেই আমার মনে হলো আমাকে সে বুঝি কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যাবে এবং তার সঙ্গীদের সঙ্গে নিয়ে আমার সর্বস্ব কেড়ে নেবে কিন্তু আমার এই ভয় পরে কেটে গেল যুবতী আমাকে ঠিকই আমার গন্তব্যস্থলে নিয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম এমন ঘন কুয়াশায় কি করে সম্ভব যুবতী বলল শহরের এই অঞ্চলটা আমি ভালো চিনি আমি বললাম কিন্তু এই কুয়াশা ভয়ানক কুয়াশায় আমি যে কিছুই দেখতে পাইনি যুবতীটি কি বলল জানেন সে বলল কুয়াশা থাকুক বা না থাকুক আমার জন্য কোনো পার্থক্য নেই জানো আমি অন্ধ